আল্লাহর নবীর দেওয়া পতাকা সেই কবেই আমরা হাতছাড়া করে ফেলে দিয়েছি। বাংলাদেশ মুসলিম দেশ, মুসলমানের দেশের ছাদে ব্রাজিলের পতাকা দেখবেন, আর্জেন্টিনার পতাকা দেখবেন, স্পেনের পতাকা দেখবেন, ইটালির পতাকা দেখবেন, ফ্রান্সের পতাকা দেখবেন, সব কাফের মুশরিকদের পতাকা দেখবেন। এমন কি এখন তো রংধনুর পতাকা উড়াতে শুরু করেছে, সমকামিতার প্রতীক, এলজিবিটি কিউর প্রতীক, তো সমকামিতার পতাকা উড়বে বাংলাদেশে। তো কালেমার পতাকা যদি খালি কেউ উড়ায়, এটা নিয়ে ওদের গায়ে এমন ভাবে আগুন চলে ওঠে, বলে দেখ 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 বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছে। কোনো একটা পতাকার গায়ে কালেমা লিখলেই সেটা তোদের চোখে জঙ্গিবাদ হয়ে যাবে, আর কালেমা না লিখে ওই গেদের যদি সাইন এঁকে দেয় রংধনু, ব্যাস সেটা পবিত্র হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রিমান্ডে পর্যন্ত আমাদেরকে এটা নিয়ে বহুত পেরেশান করেছে যে আপনাদের মাহফিলে অনেক সময় কেন দেখি কালেমার পতাকা ওড়ে, আবার সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ এই স্লোগান কেন দিয়ে থাকে, এগুলো বলতে কি বোঝায়? আমি স্পষ্ট প্রশ্ন করেছি, কালেমার পতাকা মানেটা কি? কালেমার পতাকা কোনো দলের পতাকা না, কালেমার পতাকা কোনো সংগঠনের পতাকা না, কালেমার পতাকা কোনো ধারার পতাকা না, কালেমার পতাকা তো কালেমা ওয়ালার পতাকা, কালেমার ওয়ালা তো প্রতিটা মুসলমানের পতাকা। তোমাদের চোখে কালেমার পতাকা জঙ্গিবাদের পতাকা হতে পারে, কিন্তু মুসলমান কালেমার পতাকা জঙ্গিবাদ গালির ভয় কিছুতেই ছাড়তে পারে না। আমাদের সকলে একটা বিষয় খেয়াল রাখা দরকার যে হক আর বাতিল মিলেমিশে চলতে পারে। আমাকে যদি এক গ্লাস পানি দেন, এক গ্লাসের ভিতর এক দুই ফোঁটা গরুর চুন ছিঁড়ে দেন, এটা খাওয়া কি আমার জন্য হালাল হবে না হারাম হবে? এটা কি পাক থাকবে নাকি নাপাক হয়ে যাবে? কেন দুই বিপরীত জিনিস একসঙ্গে জমতে পারে না, সম্ভব না। যদি এটাকে পবিত্র রাখতে চান অপবিত্র থেকে দূরে রাখতে হবে, আর যদি অপবিত্র মিশ্রিত হয়ে যায় তখন এটাকে বর্জন করতে হবে, এটাই নিয়ম। একজন মানুষ উজু করার জন্য কতগুলো কাজ করা লাগে? সর্বনিম্ন চারটা কাজ করা লাগে। আপনারা জানেন উজুর ফরজ কয়টা? চারটা, সর্বনিম্ন চারটা। যদি না করে উজু হবে না, কিন্তু উজু ভাঙার জন্য চারটা লাগে না, সাতটাও লাগে না, দশটাও লাগে না, যে কোনো একটা পাওয়া গেলেই কিন্তু চলে। একজন মানুষ মানুষের মতো মানুষ হওয়ার জন্য কতগুলো গুণ লাগে, কিন্তু অমানুষ হতে কি লাগে? যে কোনো একটা মৌলিক বিষয়ে ডিস্টার্ব থাকলেই চলে, সব ভালো, মায়ের সঙ্গে বেয়াদবি করে সব ভালো, কিন্তু মানুষ হয়ে মানুষকে খুন করে অন্যায়ভাবে, এরকম একটা জিনিস যদি পাওয়া যায় লোকে ঠিকই তাকে অমানুষ বলে গালি দেবে, অথচ তার মধ্যে শত শত হাজার হাজার ভালো গুণ থাকতে পারে। আমরা যেহেতু কারাগারে এক বছর থেকেছি, কারাগারের মধ্যে নাই ভাই কোন শ্রেণীর মানুষ, সবই তো বিদ্যমান আছে। রাজাকার মামলার আসামি বলেন, খুনের আসামি বলেন, ধর্ষক বলেন, অথবা সন্ত্রাসী, ডাকা, যা লাগবে সবই মজুদ আছে। মাঝে মধ্যে অবাক হতাম, হায় রে এত ভালো মানুষটা ধর্ষণ করলো কিভাবে, এত ভালো মানুষটা, সেটা কি সন্ত্রাসীদের গডফাদার, এটা হয় কিভাবে? পরবর্তীতে বুঝতাম না তার আসলে দুইটা রূপ কাজ করে, একটা আমাদের সামনে আর আরেকটা হলো বাইরে। জেলের মধ্যে টিটি, যারা টিটি মানে হল টপ টেরর, টপ টেরর মানে একেবারে উচ্চ পর্যায়ের সন্ত্রাসী, এদের অনেকে আলেমুল আমার এই পরিমাণ খেদমত করেছে, সুবহানাল্লাহ, মানে এগুলো বললে শুধু বলাই যাবে ঘন্টার পর ঘন্টা। লেকিন বাইরে তাদের এমন মাফিয়া রাজত্ব আছে, তাদের নাম শুনলো এলাকার লোকেরা, এমনকি সাধারণ গন্ডা পর্যন্ত থরথর করে কাঁপে। তো দেখা যায় একজন অমানুষের ভেতরে অনেক মানুষের গুণ থাকে, কিন্তু একটাই যদি শয়তানি বেশি প্রকাশিত হয়ে পড়ে তখন মানুষ ধরে আর মানুষ বলে না, আজ তো অমানুষ বলে। তো বলছিলাম আল্লাহ নবী এসেছেন হক বাতিল মিলিয়ে জগা খিচুড়ি পাকানোর জন্য, নাকি বাতিলকে নামিয়ে হকরে উঁচু করার জন্য? একটা ঘটনা বললে আরো ভালো বুঝবেন, মক্কা বিজয়ের আগের রাতের কথা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হিজরতের আট বছরের মাথায় মক্কা বিজয় হয়েছে, কাবা থেকে 360টা মূর্তি বিদায় করা হয়েছে। যেদিন মক্কা বিজয় হবে তার আগের রাতের কথা, আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, কাফের, শুধু কাফেরই না, কাফেরদের সেনাপতি, আবু জাহালের মৃত্যুর পর যুদ্ধে নেতৃত্ব দেয় নিয়মিত। তো সে রাতের বেলা রেকি করতে বের হয়েছে, রেকি বুঝেন মানে
তদারকি করতে যে বাহিনীতে কয়জন সদস্য আছে, অস্ত্র শস্ত্র কি পরিমাণ আছে, খাবার দাবারের আয়োজন কেমন আছে, কয়দিন মোকাবেলা করে টিকে থাকা সম্ভব হবে এদের বিপরীতে ইত্যাদি যাচাই বাছাই করার জন্য আবু সুফিয়ান সে নিজেই এসেছে। যে নিজের চোখে দেখি যে মুসলমানদের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে নাকি যাবে না, কারণ দূর থেকে শুনে শুনেই সব কিছু আইডিয়া করা যায় না, নিজের চোখে দেখলে ভালো ক্লিয়ার হয়। অনেকে আছে না, বাংলার জমিনে তো ছিল, সারা বছর না সারা জীবন জুড়ে বলে গেছে খেলা হবে খেলা হবে, কিন্তু যখন খেলার ময়দান কায়েম হয়ে গিয়েছে খেলোয়াড়রাও সবাই আর একেবারে মাঠে ময়দানে নেমে এসেছে, রেফারিরাও বাঁশি ফু দিয়ে রেডি হয়ে আছে, সবই রেডি, এখন আর খেলোয়াড়দের টসলেট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিরে ভাই সারাদিন খেলতে চাইলা, খেলা যখন শুরু হলো তখন কই গেলা? বলবে না রে নিজের চোখে তো দেখেছি, ব্যাপার কি হয়েছে, এখন খেলোয়াড় তো এত শক্তিশালী হয়ে এসেছে, পরিমাণে এত বেশি নেমেছে, এখন যদি খেলতে নামি খেলার শখই চিরতরে মিটিয়ে দেবে। তো এখন আবু সুফিয়ান এতকাল এত গরম, নবীর সঙ্গে গিয়ে গায়ে পরে যুদ্ধ করে, হিরাক্লিয়াসের কাছে গিয়ে পর্যন্ত নবীর নামে ভুলভাল তথ্য দেওয়ার চেষ্টা করে, কত লাইনে কত ষড়যন্ত্র, লেকিন এবার নিজেই দেখে চিন্তা করলো হায় রে গরম তো সব কাল সকালে শেষ হবে, এই বাহিনীর মোকাবেলা করা আমাদের কারো পক্ষে সম্ভব না। তো এগুলো বসে বসে চিন্তা করছিল যে ক্ষমতা এভাবেই চলে যাবে, রাজত্ব এভাবেই হাতছাড়া হবে, আরে আমরা ছিলাম এক নায়ক লেকিন এখন এসে মোহাম্মদ আমাদের সব দখল করে নিবে, চিন্তায় কোনো কিছু খুঁজেই পাচ্ছে না। আর আল্লাহর কি কুদরত, আল্লাহর জামানায় দেখবেন সিস্টেমটা কি বানান। নবী মুসা আলী ইসলাম বড় হয়েছিলেন কার ঘরে জানেন না সবাই? কার ঘরে? ফেরাউনের ঘরে। মানে বাংলায় বললে আমরা বলতে পারি পালক পিতা, কারণ যে পেলে পেলে বড় করে তারই তো পালক পিতা বলে, তো জন্মদাতা পিতা আরেকজন, লেকিন ফেরাউন কে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন পালক পিতা, যে ফেরাউন তাকে মারার জন্য এতগুলো নিষ্পাপ শিশুকে হত্যা করলো, আল্লাহর কি কুদরত, ওই ফেরাউনের ঘরেই আল্লাহ কিনা তার সবচাইতেই ফেরাউনের সবচাইতে বড় দুশ্মনকে তার ঘরেই বড় করলো, এমনকি বড় হয়ে শেষ না অবশেষে অবশেষে তার হাতেই তার চিরপতন ঘটলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় হলেন কাদের চোখের সামনে? এ আবু জাহাল, এ আবু লাহাব, এ আবু সুফিয়ান, এই উতবা, এই সাইবা, ওদের কাছেই তো। এমন করো সবসময় ভয়ে থাকতো যাতে করে মোহাম্মদ বাইরে কোথাও যেতে না পারে, যা হবে ঘরের ভেতরে হবে, বাইরে গেলে ঝামেলা আছে, বর্তমানে যেমন টেনশনে থাকে দেশে থাকে থাক, লন্ডন যেতে না যায়, আমেরিকা যেতে না যায়, অমুক দেশে তমুক দেশে যেতে না যায়, না হলে কপালে বিপদ আছে। নবী যে তয়েফে গিয়েছিলেন, তয়েফে যাওয়ার পর আল্লাহ নবীর দাওয়াত যখন কবুল করে নাই, আসার সময় নবী বলে এসেছিলেন শোনো দাওয়াত কবুল না করলে নাই কিন্তু মক্কায় খবর দিও না যে আমি এসেছিলাম, কিন্তু নবী পৌঁছার আগেই ঠিকই খবর দিল, আর জুলুম তারা এত বাড়ানো বাড়িয়ে দিল যে এটা সহ্য করা কারো পক্ষে সম্ভব না, অবশেষে হিজরতের বিধান আসলো। তো তারা এত খেপে গেল কেন? যে নিজেদের ভেতরে থাক শক্তি কতটুকু আছে আমরা আইডিয়া করতে পারবো, লেকিন লেকিন বাইরে যদি চলে যায় তাহলে ধীরে ধীরে সংঘবদ্ধ হয়ে পরে যদি আমাদের উপরে হামলে পড়ে হতে পারে সেই স্রোত আমরা কিছুতেই রুখে দিতে পারবো না। মজার একটা তথ্য দিই, আপনি প্রকাশ্যে যা কিছুই করেন, দিন কায়েমের কথা বলবেন আর যা বলবেন প্রকাশ্যে বলেন, সব অ্যাক্টিভিটিস প্রকাশ্যে করেন, রাজনৈতিক যে কোনো কার্যক্রম প্রকাশ্যে পরিচালনা করেন, হ্যাঁ গোয়েন্দার নজরদারিতে রাখবে অল টাইম, আপনার ডিভাইস থেকে শুরু করে আপনার ব্যক্তি অল টাইম নজরদারিতে রাখবে কথা সত্য, কিন্তু আপনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে হয়তো নামবে না, এক বছর দু বছর এক যুগ দুই যুগ খালি দেখবে আর দেখবে আর দেখবে, এক এক হুজুরের নামে ইয়া বিশাল বিশাল আমলনামা বানায়, মানে খাতার পর খাতা খাতার পর খাতা, কবে কার সাথে ফোনে কি আলাপ করেছেন, এমনকি বউয়ের সঙ্গে কি আলাপ করেন, এটা বউ শোনে পরে পড়া শোনে আগে, সব কিছু আমলনামা জমা হতে থাকে, এটা নিয়ে ওরা বেশি চিন্তিত থাকে না। কেন? যা হচ্ছে ভালো হোক মন্দ হোক চোখের সে ওরা ভয় পায় কাদেরকে জানেন? সারা দুনিয়া সারা দুনিয়া, যে মুসলমান না জানি গোপনে গোপনে কিছু করে বসে, উপর দিয়ে হয়তো হুঙ্কার নাই, উপর দিয়ে হয়তো দিন কায়েমের কোনো স্লোগান নাই, কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলছে, ভেতরে ভেতরে কোনো প্ল্যান পরিকল্পনা আঁকছে, এত ভয় করে এটাকে। আরে খালি বাংলাদেশ না, খালি ইন্ডিয়া না, খালি রাশিয়া না, খালি আমেরিকা না, গোটা দুনিয়া ভয় করে, কারণ জানে যে মুসলমানদের সব কিছুর মোকাবেলা ওরা হয়তো অস্ত্র দিয়ে করতে পারবে, কারণ অস্ত্রের শক্তি ওদের কাছে বেশি আছে, কিন্তু মুসলমান যদি নিজেকেই ফেদা করে দেয় ওদের মোকাবেলায়, আর গোপনে গোপনে এভাবে যদি ওদের উপর হামলে পড়ে, যত বড় শক্তি থাকুক না কেন ওরা কিছুতেই পারে না মুসলমানদের শ্রদ্ধা রুখে দিতে।
এখন সেপ্টেম্বর মাস 22 তারিখ, গত বছর যান 2023 7ই অক্টোবর, দিনটা মনে থাকার কথা আপনাদের। হামাসের মুজাহিদিনরা একসঙ্গে গিয়ে হামলে পড়লো, যুগের আবাবিল হয়ে প্যারাসুটে উড়ে উড়ে, মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য। এমনকি পা নাই এমন মুজাহিদও আসমানে উড়ে উড়ে গিয়ে ওদের কলিজার মধ্যে আঘাত করলো, মনে আছে নাকি নাই? এমনকি সেই জিহাদ আজও জারি আছে তুফানুল আকসা শিরোনামে, এটা নিয়ে গোটা দুনিয়া কলিজার পানে শুকিয়ে গিয়েছিল যে হায় রে কিভাবে সম্ভব। মোসাদ দুনিয়ার বলতে গেলে এক নম্বর গোয়েন্দা সংস্থা, ইসরায়েল কি নাই ওদের, কি নাই, আয়রন ডোম থেকে শুরু করে যত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দরকার সবই তো আছে, কিন্তু খুঁজেই পাচ্ছে না। ফিলিস্তিন পুরো দেশটাই একটা জেলখানার মতো, এখানে সব কিছু ওদের কন্ট্রোলে, সব ওদের নিয়ন্ত্রণে, প্রতিটা জিনিস ওদের নজরদারিতে, কিন্তু মাঝখান থেকে এত বড় পাওয়ার সংগ্রহ করলো কিভাবে? 2001-এর আগে আমেরিকার এরকম একটা দাপট ছিল সারা দুনিয়ার খোদা সে, আরে ওদিকে রাশিয়ারও পতন, সোভিয়েত ইউনিয়নেরও পতন, এখন সারা দুনিয়া চলবে আমেরিকার কথায়, আমেরিকারই সারায়, একবার এই দেশে মারে একবার ওই দেশে মারে, সারা দুনিয়া তখন গুন্ডামিয়া সন্ত্রাসী জারি রাখছিল। 2001-এ নিজেরাই ভেবে পেল না, একই দিনে টুইন টাওয়ারে আঘাত, একই দিনে তাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সবগুলো পয়েন্টের মধ্যে আঘাত, এমনকি হোয়াইট হাউস অব দিকেও একটা বিমান যাচ্ছিল, তবে আল্লাহর হুকুম হয় নাই, মাঝপথে ক্রাশ করেছিল, বাকি সবগুলো কলিজার মধ্যে আঘাত। আর যাই কই, আমেরিকা সারা দুনিয়ার বিরুদ্ধে জিহাদের ঘোষণা, ওদের ধর্মীয় যুদ্ধের ঘোষণা, ক্রুসেডের ঘোষণা দিয়ে দিল। কেন? ওরা এটা নিয়ে ভয়ে থাকে, মুসলমান যা করবে প্রকাশ্যে করুক, আড়ালে গোপনে কিছু না করুক। কেউ যদি মারা যায়, তার আত্মীয় স্বজন থাকে, যদি খুব কান্নাকাটি করে, মানুষ তাহলে একদিকে তো কষ্ট পায়, আরেকদিকে খুশি হয় যে শোকটা হালকা হয়ে যাচ্ছে। যদি এমন হয়, আপনারা ভালো বোঝার কথা, কেউ মারা গিয়েছে কিন্তু কাঁদে না, একদম শোকে পাথর হয়ে গেছে, হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? মানুষ কিন্তু তারে কাঁদানোর চেষ্টা করে, কেন? কারণ তুই যদি কাঁদিস হালকা হয়ে যাবে, যদি না কাঁদিস এভাবে পাথর হয়ে থাকিস, যে কোনো সময় স্ট্রোক করেও মারা যেতে পারে, তার মৃত্যুর ঝুঁকি আছে অনেকাংশে, এজন্য মানুষ পড়লে তারা কাঁদায়, বিভিন্নভাবে কাঁদানোর চেষ্টা করে। তো কাফের মুশরিকরাও চায় এটা, আমাদের হাতে মুলা ধরিয়ে আমাদেরকেও কিছুটা নাচাতে, আমরা যাতে ওদের ঢোলের বাড়ির সঙ্গে নাচতে থাকি। আর আমাদের তো এমনি লোকে বলে হুজুগে, তো একদিকে নাচুন না বুড়ি, তার উপর মাঝে মধ্যে দেয় ঢোলের বাড়ি, যে নাচবি নাচ, কত নাচতে পারবি, সামনেই নাচ, আড়ালে কিছু করিস না। কিন্তু ভয় বড় ভয়ে থাকে যদি মুসলমান আড়ালে শক্তিশালী হয়ে ওদের বিরুদ্ধে ময়দানে নামে, ওরা জানে পৃথিবীর কোনো শক্তি দিয়ে পারবে না মুসলমানকে ধমিয়ে রাখতে। তো কথাগুলো আরেকটু ভেঙে চুরে বোঝানো যেত, তবে একদিনে বেশি ডোজ দিলে আবার হজমে ঝামেলা হতে পারে, এজন্য এটার আর ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এবার আসে মূল কথায়, যদি আলো আসে তাহলে অন্ধকার পালাতে বাধ্য, আর যদি অন্ধকারের রাজত্ব কায়েম করতে হয় তাহলে আলো নিভাতে বাধ্য, কিন্তু আলো জ্বলবে আর অন্ধকারও সেখানে থাকবে এটা কখনোই সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে আলো নিয়ে এসেছেন, হক নিয়ে এসেছেন, রব্বুল আলামিন তাকে হক দিয়ে পাঠিয়েছেন। কোরআন বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং হক দিন হক ধর্ম দিয়ে। কেন? লিউযহিরাহু, যাতে করে সেই হক দিনকে তিনি বিজয়ী করেন, তিনি প্রতিষ্ঠিত করেন। আলা দীনি কুল্লি, বাকি যত দিন আছে, বাকি যত ধর্ম আছে, বাকি যত মতবাদ আছে, বাকি যত আদর্শ আছে, বাকি যত তন্ত্রমন্ত্র আছে, সব কিছুর উপর ইসলামকে যাতে বিজয়ী করেন, মানে ইসলাম হবে জিন্দা আর বাকি যত জাহেলি আদর্শ আছে সব হবে মুর্দা। এজন্যই আল্লাহ তার রসুলকে হেদায়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তো রাসুল দুনিয়াতে এসেছেন দীনের বাতি জ্বালানোর জন্য, আর দীনের বাতি জ্বালানোর জন্য যখন সেটা জ্বলবে তখন এর অপরিহার্য পরিণতি হিসাবে অন্ধকার সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জামানায় আপনারা সকলেই জানেন অনেকগুলো লোভ দেওয়া হয়েছিল, অফার দেওয়া হয়েছিল, হে মুহাম্মদ হে বাতি যা কি চাও তুমি বলো, তুমি যা চাও তাই তোমাকে দেব, নারী চাইলে সবচাইতে সুন্দরী নারী এনে দেব, যদি তোমার সম্পদ লাগে তাও বলো সম্পদের পাহাড় বানিয়ে দেব, আর যদি ক্ষমতা চাও সেটাও তুমি বলে ফেলো, আমরা তোমাকে নেতা বানিয়ে নেব, দারুন নাদওয়া নামক পার্লামেন্টে সদস্য বানিয়ে নেব, তোমার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত কোনো আইন আমরা বাস্তবায়ন করব না। আর 4 নম্বরে, যদি তোমাকে জিনে ধরে থাকে তাও বলে ফেলো ভাতিজা, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। না আল্লাহ রাসূলকেই যে 4টা অফার দেওয়া হলো, তিনি কি 4টা অফারের কোনো একটা অফারও গ্রহণ করেছিলেন?
নবী নারীর অফারও গ্রহণ করেন নাই, সম্পদের অফারও গ্রহণ করেন নাই, ক্ষমতার অফারও গ্রহণ করেন নাই, আর বাকি চার নম্বরে যেটা দিয়েছে সেটা তো গ্রহণ করার প্রশ্নই আসে না। তো এই যে আল্লাহ রসুলকে ক্ষমতার অফার দেওয়া হলো, গ্রহণ করলেন না কেন? আমাদের তো অবস্থা এমন, আরে হাজার হাজার বাঙালি পাবেন এমন, নিজেকে ক্ষমতার গদিতে নেওয়ার জন্য আর ক্ষমতায় গদিতে থাকার জন্য আরে মানুষ হয়ে অমানুষের কাজ করতেও রাজি, মানুষ হয়ে কুত্তা বিড়ালের স্থানেও নিজেকে নামিয়ে আনতে রাজি। জীবনের মাকসাদই হলো ক্ষমতা, জীবনের মাকসাদই হলো নিজের গদি রক্ষা করা, এর বাইরে যেন কোনো কিছুই বোঝে না। এজন্য খুন করা লাগলে খুন করতে রাজি, গুম করা লাগলে গুম করতে রাজি, সন্ত্রাস লাগলে সন্ত্রাস করতে রাজি, চাঁদাবাজি লাগলে চাঁদাবাজি করতে রাজি, যত আকাম কুকাম আছে সব করতে রাজি, বিনিময়ে তার ক্ষমতা লাগবেই লাগবে। যদি জিজ্ঞাসা করেন ক্ষমতা পেলে কি হবে, বলবে দেশের সেবা হবে, দশের সেবা হবে, জনতার খেদমত হবে। কারণ এই দেশে ক্ষমতায় যারা যায় এ কথা বলতে পারবে না যে আমি না খেয়ে এখন ক্ষমতায় গেলে মাসে যে লাখ দুই এক টাকা বেতন পাবো এটা দিয়ে আমার সংসার চলবে, এজন্য আমি ক্ষমতায় যেতে চাচ্ছি। একটা এমপির বেতন কত, একটা মন্ত্রীর বেতন কত, একটা প্রধানমন্ত্রীর বেতন কত? তার চাইতে মজার বিষয় হলো গণতান্ত্রিক দেশ যেগুলো আছে বাংলাদেশের মতো, গণতান্ত্রিক দেশের নিয়ম অনুসারে এই সমস্ত দেশে জনগণ হয় ক্ষমতার মালিক, আর যারা ক্ষমতায় থাকে, যারা প্রশাসনে থাকে, যারা রাজনৈতিক বড় বড় গদি দখল করে থাকে, তারা হয় জনগণের চাকর, জনগণের কর্মচারী। নিয়ম কিন্তু এটাই যে গণতান্ত্রিক দেশের মতো জনগণই মূল চালিকা শক্তি, জনগণকেই বলা হয় ক্ষমতার মালিক। আর পুলিশই হোক, সেনাবাহিনী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, সবাই হলো জনতার কর্মচারী, জনতার শ্রমিক। এজন্য আইন অনুসারে মানুষ পুলিশকে স্যার বলবে না, পুলিশ জনগণকে স্যার বলবে, এটাই আইন, এটাই কথা, এটাই হওয়া দরকার ছিল, লেকিন হয় নাই, সব ক্ষেত্রে উল্টে গিয়েছে। এমনকি দরকার ছিল রাস্তায় যদি গাড়ি আটকায়, কাগজপত্রও ঠিক নাই, তবুও আপনাকে সম্বোধন করবে সম্মানের সাথে, স্যার স্যার বলে। আর এখন তো মাহফিলের অনুমতিও যদি আনতে যায় আগে বাপ মা তুলে গালি দিয়ে তারপর কথা শুরু করে। হওয়া দরকার ছিল একটা, হয়ে গেছে আরেকটা। তো যে প্রসঙ্গে বলছিলাম যারা ক্ষমতায় থাকে তারা তো চাকর, যে যত বড় ক্ষমতাধর সে তত বড় চাকর, তত বড় চাকরানি, মহিলা হলে চাকরানি, পুরুষ হলে চাকর। তো চাকর হওয়ার লোভ কিসের জন্য, আরে চাকরানি হওয়ার লোভ কিসের জন্য? শুধুই জনগণের খেদমত করার জন্য? বলবে না, জনগণ তো হলো আমাদের জন্য একটা হাতিয়ার, হাতিয়ার যদি না থাকে তাহলে ধান্ধা করবো কিভাবে? তো এখন কথায় কথায় উন্নয়ন উন্নয়ন, দেশপ্রেম দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা, ডায়লগ আর ডায়লগ মারতে থাকবে, সবকিছুর পেছনে খালি ধান্দা ধান্দাবাজি চলতে থাকবে। তো এখন ক্ষমতার অফার আল্লাহ রসুলকে যেচে দেওয়া হচ্ছে, নিজে পোস্টারিং করে করে ক্ষমতা চাচ্ছেন না, মাইকিং করে করে ক্ষমতা চাচ্ছেন না, কোটি কোটি টাকা ব্যয় করে ভোট কেনারও ফিকির করছেন না। বাঙালি তো সাধে ভোটও দেয় না, কয়জন মানুষ ভোট দেয়? হ্যাঁ, গত 15 বছর দেয় নাই ভিন্ন কারণে, কারণ সকাল 10টায় রোদে পড়ে ভোট দিতে গিয়ে কি করবে, তাহাজ্জুদের সময় তো আমল খতম হয়ে গিয়েছে। এমনকি যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, কবরে শুয়ে আছে, তাদের ভোটও তাদের পক্ষ থেকে প্রেতাত্মা এসে দিয়ে চলে গেছে। কিন্তু যখন ভোট দেওয়া স্বাভাবিক পরিস্থিতিও থাকতো, তখনও তো ভোট বিক্রি হয় পয়সার বিনিময়ে, হয় না? টাকার বিনিময়ে, অথবা ফুসপানির বিনিময়ে, বিড়ি সিগারেটের বিনিময়ে, অথবা বিভিন্ন লোভনীয় অফারের বিনিময়ে। তা আল্লাহ রসুলকে ভোট কিনতে হচ্ছে না, উল্টো নবীকে প্রস্তাব দেওয়া হচ্ছে, যদি খালি কবুল বলে সঙ্গে সঙ্গে তাকে নেতা মেনে নেওয়া হবে। কিন্তু আল্লাহ রসুল কবুল বলেছেন নাকি না করেছেন? কেন না করলেন? যদি বলেন হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে, হুজুররা তো সারা জীবন মানুষের সামনে নত হয়ে শুধু থাকবে, হুজুরদের ক্ষমতার দরকার নাই, এটাই যদি বলেন ব্যাখ্যা, তাহলে মদিনায় যাওয়ার পরে আমার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলেন, আমিরুল মুমিনিন কেন হলেন? সমস্ত নাগরিক যারা ছিল মদিনার মধ্যে, খালি মুসলমান বলেই কথা না, ইহুদি হোক অন্যান্য ধর্মের লোক হোক, সকলের নেতা তিনি কেন হলেন? তার মানে ক্ষমতা নিয়ে তার অপছন্দনীয়তা আছে এমন না, উপরন্ত পাওয়ার ছাড়া আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। আরে পাওয়ার যদি না থাকে, স্বাধীনতা হয়ে গেল বাংলাদেশে 54 বছরটা হয়ে যাচ্ছে প্রায়, লেকিন ক্ষমতা নাই বলেই তো এত এত চিৎকার করছেন, কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে হবে, কাদিয়ানিদের কমুসলিম ঘোষণা করতে হবে। সে 71 থেকে আওয়াজ উঠলো, আজ 2024 প্রায় শেষ হতে চললো, এখনো পর্যন্ত কত সরকার এলো আর গেল, কাদিয়ানিদের কেউ তো কাফের ঘোষণা করলো।
উল্টো সবাই টিটকারি মারতে শুরু করলো, কেউ বলতে শুরু করলো কে মুসলমান আর কে মুসলমান না। আরে এটা আমরা কেন নির্ধারণ করতে হবে? এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই তো চলবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ওদেরকে অমুসলিম ঘোষণা না দেওয়ার কারণে, এই মর্মে আইন না বানানোর কারণে ওদের আইডি কার্ডেও লেখা থাকে মুসলমান, পাসপোর্টেও লেখা থাকে মুসলমান। এমনকি ওরা এই পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করে, মক্কা মদিনার ভিসা লাগিয়ে সেই হজে চলে যায়, ওমরায় চলে যায়। অথচ আল্লাহর ঘরে সে মক্কা মদিনা সে গোটা আরব উপদ্বীপে মুসলমান ছাড়া কারো প্রবেশ করা জায়েজই নাই, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ, কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত, নবীর হাদিস দ্বারাও প্রমাণিত। এমনকি অনেক মেয়েকে পর্যন্ত বিয়ে করে, মুসলিম মেয়েকে বিয়ে করে, কিন্তু ও যে কাদিয়ানি এটা অনেকে জানে না, বা জানলেও ও যে কাট্টা কাফের এটা তো স্পষ্ট না। কাজীর কাছে যায়, কাজে বিয়ে রেজিস্ট্রি করে দেয় যে মুসলমান ছেলে আর মুসলমান মেয়ের বিয়ে হয়েছে, নাউযুবিল্লাহ। অথচ এই বিয়ে মোটেও হয় নাই, যতদিন সংসার করবে জিনা হবে, যে বাচ্চা পয়দা হবে হারামজাদা হবে। তাহলে কাদিয়ানিদের কাফের ঘোষণা করা কত দিক থেকে দরকার ছিল? ওদের সালাম দিলেও তো পাপ হবে, ওরা মরলে মুসলমানের কবরস্থানে দাফন করলেও তো গুনাহ হবে, আর ওদের জানাজা যদি কোনো হুজুর পড়ায়, কোনো মুসলমান পড়ে, ওরা আমল নামায়ও তো গুনাহ লেখা হবে, দরকার ছিল। লেকিন 54 বছর ধরে আন্দোলন চলছে, রেজাল্ট তো জিরো হয়ে আছে। আরও কত উদাহরণ লাগবে, মসজিদে আসলে আল্লাহর ইবাদত করতে পারবেন, কিন্তু আদালতে গেলে আল্লাহর ইবাদত কীভাবে করবেন? আল্লাহ বলবে একটা, আপনাকে মানতে বাধ্য করবে আর একটা। আপনি যদি বিচারকের সামনে বলেন আল্লাহর আইন চাই, আল্লাহর আইনে বিচার চাই, বিচারক আপনাকে বলবে তুই আদালত অবমাননাকারী, আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী, আরে তোকে এখন রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, তোকে জেলের ভাত খাওয়ানো হবে। এই যে বাংলাদেশে আলেম ওলামাকে বছরের পর বছর জেল খাটানো হয়েছে, অপরাধ কি রে ভাই? কি অপরাধ? চুরি করেছে না ডাকাতি করেছে, খুন করেছে না ধর্ষণ করেছে, রাহাজানি করেছে না টেন্ডারবাজি করেছে, দেশের সম্পদ বাইরে পাচার করেছে নাকি বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছে, কি করেছে? কেন তাদেরকে বারবার 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 জুলুমের শিকার হতে হয়েছে? কেউ তো জান নিয়ে ফিরে আসতে পারে নাই, লাশ হয়ে বের হয়েছে, আর যারা জান নিয়েও ফিরে এসেছে, এত জুলুম হয়েছে এক একজনের উপর, বাকি সারা জীবন এই বোঝা তাদেরকে বহন করতে হবে। অপরাধ কি ছিল? অপরাধ তো একটাই, তারা কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, শরীয়তের কথা বলেছে, কিন্তু মানুষ নামের কিছু অমানুষের আদর্শের সঙ্গে, ওদের বানানো আইনের সঙ্গে এটা সাংঘর্ষিক হয়েছে। ব্যাস, এখন আল্লাহর কথা কেন বললো? এজন্যই শয়তানের দালালরা তাদেরকে জেলে ভরে রেখেছে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্ষমতার প্রতি অনাগ্রহী ছিলেন বা অপছন্দ করতেন, বিষয়টা এমন না। বরঞ্চ মক্কার সময় তিনি ক্ষমতায় যাননি কেন? একমাত্র কারণ, গেলে হক আর বাতিল মিশিয়ে ফেলতে হবে, আলো আর অন্ধকার একসঙ্গে চালাতে হবে। বলবেন কিভাবে? মক্কায় একনায়কতন্ত্র ছিল না, একজনের কথাই মক্কা শহর চলতো না, বরং সেখানে তারা সবাই মিলে একসঙ্গে সলা পরামর্শে বসত, বৈঠকে বসত, প্রত্যেকের মতামত নেওয়া হতো। আবু জাহাল মত দিত, আবুল হাব দিত, ওতবা দিত, সাইবা দিত, আবু সুফিয়ান দিত, ওমর দিত, খালেদ বিন ওয়ালিদ দিত, সবাই মিলে মতামত দেওয়ার পর মাথা গুনে গুনে যেই দিকে মত বেশি আছে সেই মতটাকে চূড়ান্ত করা হতো, যেদিকে মত কম বা সেই মতটা প্রত্যাহার করা হতো। তা আল্লাহর নবী গিয়ে যদি ওদের সাথে বৈঠকে বসেন, পয়েন্ট বুঝেন, নবী গিয়ে যদি ওদের সাথে বৈঠকে বসেন, মনে করেন আলোচনা শুরু হলো যে যারা চুরি করবে এদের কি সাজা দেওয়া যেতে পারে, আল্লাহ নবী বলবে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওদের হাত কেটে দিতে হবে, ওয়াসারিক ওয়াসারিকা ফাক্তাউ আইদিয়াহুমা, যদি চোর চুরি করে পুরুষ হোক আর নারী হোক, 10 দিরহাম পরিমাণ সর্বনিম্ন চুরি করে, সাজা হলো তার হাত কবজি থেকে, এখান থেকে না, কবজি থেকে কেটে দিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সাজা। নবী বলার পর আবু জাহাল বলতো, ভাতিজা বিকুল বিকুল, ঠান্ডা হও, মাথা এত গরম করো না, আরে চুরি করলেই হাত কাটা যাবে না, আগে দেখতে হবে দলের লোক না বিরোধী দলের লোক। যদি দলের লোক হয় হাত কাটা যাবে না, হাতে নিয়ে চুমু খেতে হবে, আর কানে কানে বলতে হবে ভাতিজা খেয়েছিস খা, টুকটাক দিয়ে তো খাবি, একা একা খেলে তো হবে না, একা একা খেলে দেশ চলবে কিভাবে, তুইও খা আমাদেরও খাওয়া, সবাই মিলে একসঙ্গে চলি। আর যদি বিরোধী দলের হয় তাহলে হাত প্রয়োজনে কবজি থেকে না, কোনোই থেকে প্রয়োজনে এখান থেকে না, গোড়া থেকে কেটে দেব। আবুল আহাব বলতো, থাক এই জামানায় এত কড়াকড়ির দরকার কি, এগুলো বড় বড়তা, এগুলো নৃশংসতা, আরে 10টা 20টা চর থাপ্পড় দিয়ে ছেড়ে দেবো। আর একজন বলতো, না এক কাজ করি, 1 মাসের জেল দিয়ে দেই, 1 মাস জেল খাটার পর ওকে ছেড়ে দেবো। এক একজন এক এক কথা বলতো, এরপর মাথা গোনা হতো, কি রে জেলের পক্ষে কে, হাত কাটার পক্ষে কে, চরের পক্ষে কে, ছাড়ার পক্ষে কে,
দেখা যেত যেই পক্ষে মত বেশি সেটাকে আইন হিসাবে চূড়ান্ত করা হতো। এভাবে কখনো রাসূলের পক্ষে মত যেত, কখনো রাসূলের বিপক্ষে মত যেত। ইসলাম তো বলে, আল্লাহ বলেছেন বাস, এবার পৃথিবীর কেউ বলুক বা না বলুক সেটাই চূড়ান্ত, সেটাই কার্যকর। কিন্তু এভাবে নবী যদি ক্ষমতায় যেতেন আল্লাহটা সর্বদা চূড়ান্ত হতো না, কখনো আল্লাহ পাস আর কখনো আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা পাস। নাউযুবিল্লাহ, এটাকে তাওহীদ বলে না, শিরিক বলে, ইমান বলে না, কুফর বলে, হক বলে না, হক বাতিল মিশে জগা খিচুড়ি হয়। তা আল্লাহ নবী মক্কায় কেন ক্ষমতা নেন নাই? একমাত্র ব্যাখ্যা, দ্বিতীয় ব্যাখ্যা পারলে এনে বোঝান আমাকে, যে আল্লাহ নবী মক্কায় যদি ক্ষমতা নিতেন তাহলে হক জিন্দা হতো না, আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী হতো না, বরং জগা খিচুড়ি হতো, গোলালু হতো। গোলালু বুঝেন, সব তরকারির সঙ্গে চলে। দুনিয়ার মধ্যে কেউ গোলালু হলে আর জেলেও যাওয়া লাগে না, আর ফাঁসির দড়িও গলায় পড়া লাগে না, অন নামে হামলা মামলাও হয় না। আরে ফ্যাসিস্ট থাকুক আর স্বৈরাচার থাকুক, এক নায়ক থাকুক আর দশ নায়ক থাকুক, এক নায়কতন্ত্র না এক নায়িকাতন্ত্রও যদি থাকে ওর কোনো টেনশন থাকে না, সবসময় সে আরামে থাকতে পারে। কেন? চাটাচাটি যারা করতে পারে এদের প্রতি কেউ নারাজ হয় না, সকলেই রাজি থাকে। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন না, জীবন একটা, এই এক জীবন আল্লাহর জন্য কোরবান করে দিতে হবে। আরে সুখের দিন হোক আর দুঃখের দিন হোক সুর একই থাকতে হবে। মক্কায় আমার নবী মায়ের খেয়েছেন, তারপর যেই ভাষায় কথা বলেছেন, মদিনায় যখন গিয়েছেন ভাষা পরিবর্তন করেন নাই, একই ভাষায় কথা বলেছেন। কি শিখালো ইসলাম? যে তুমি বিজয়ী হও, তুমি পরাজিতই হও, তুমি মাজলুমই হও আর তুমি দেশের শাসকই হও, তোমার কথা চেঞ্জ হবে না, সুর চেঞ্জ হবে না, কোরআনের আয়াত চেঞ্জ হবে না, সব একই থাকবে। যদি দেখেন যে সরকার একটা ক্ষমতায় আসলে এক সুরে কথা বলে আর ক্ষমতা থেকে চলে গেলে সুর আবার সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে, বুঝবেন সে আল্লাহর নবীর খাঁটি ওয়ারিশ না, সে ধান্দা বাচ্চারা কিছু। এই যে মুসলমানের কথা সবসময় এক থাকবে, যে যদি লোকে গালি দেয় তাও এই ভাষায় কথা বলবে, যদি লোকে হামলা মামলা চালায় তো একই ভাষায় কথা বলবে। আলহামদুলিল্লাহ, হকপন্থী ওলামায়ে কেরামের দিকে তাকান, যখন বাংলার জমিনে জিহাদ শব্দকেও নিষিদ্ধ করে ফেলা হয়েছিল, ফেলা হয় নাই, জিহাদকে জঙ্গিবাদ বলে চালিয়ে দেওয়া হতো, জিহাদকে সন্ত্রাস বলে চালিয়ে দেওয়া হতো। আরে হুজুর একটারে ধরে সামনে কয়টা বই সাজিয়ে রেখে বলতো, জিহাদি বই পাওয়া গিয়েছে, মানে কি জানি কবিরা গুনাহ হয়ে গিয়েছে। আরে জিহাদি বই আবার কি জিনিস রে ভাই? যে কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে মাত্র 82টা, একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। তো যার সিনায় কোরআন আছে সে যদি 82টা নামাজের আয়াত নিয়ে বয়ান করে, যার সিনায় কোরআন আছে সে 484টা জিহাদের আয়াত গোপন রাখবে কিভাবে? জিহাদের কথা তো বলাই লাগবে, আরে গোপন রাখবে কিভাবে? দুনিয়ার চোখে চোখ রেখে তো উল্টো এই হুঙ্কার ছড়বে, তোদের চোখে জিহাদের কথা বলা যদি জঙ্গিবাদ হয়, মুসলমান জঙ্গিবাদে গালি খেতে রাজি। তোদের চোখে দিন কায়েমের কথা যদি উগ্রবাদ হয়, মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি। তোদের চোখে খেলাফা যদি মৌলবাদ হয়, মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি। তোদের পক্ষে মাজলুমের পাশে দাঁড়ানো যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি। আল্লাহর কসম, তোরা যত গালি দেশ মুসলমান সব গালি খেতে রাজি, কিন্তু গালির ভয়ে আল্লাহর দ্বীনের একটা বিধান ছাড়তেও রাজি না। কত বড় দুঃখের কথা, কোরআন যে আমানত আমাদেরকে দিয়েছে, আল্লাহর রাসূল যে আমানত আমাদেরকে দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্তের বিনিময়ে যে আমানত ধরে রেখেছেন, দুনিয়ার বাতিলের গালির ভয়ে হামলা মামলার ভয়ে মুসলমান সে আমানত ছেড়ে দেবে? আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন যার নাম জাফর রাদিয়াল্লাহু আনহু, বাবার নাম খাজা আবু তালেব অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু ভাই। এক জিহাদের মধ্যে আল্লাহ নবী তাকে সেনাপতি বানিয়েছিল, তার হাতে ছিল ঝান্ডা। জিহাদের ময়দানে তৎকালীন যুগে পতাকা হাতে রাখা লাগতো, কেন? দুয়ো দলের পতাকা যদি হাতে থাকে, আসমানে উঠতে থাকে, সবাই মিলে বুঝবে যে জিহাদ বা লড়াই যুদ্ধ এখনো চালু আছে, পরাজয় আসে নাই, আত্মসমর্পণ করে নাই। যদি দেখে এক পক্ষেরটা উঁচু আছে আর এক পক্ষেরটা নেমে গেছে, তাহলে বুঝবে হয়তো সারেন্ডার করেছে, না হলে পরাজিত হয়ে গিয়েছে। তো এজন্য যুদ্ধের ময়দানে পতাকা উড়িয়ে রাখা এটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, এবং যারা হামলা করত ওরাও পতাকা বাহিকে বিশেষভাবে টার্গেট করত। অনেক ক্ষেত্রে যিনি সেনাপতি হতেন
তিনি এক হাতে পতাকা ধরে রাখতেন, তো জাফর রাদিয়াল্লাহু আনহু তার হাতে ছিল নবীর দেওয়া পতাকা, কালেমার পতাকা, ইসলামের পতাকা, দ্বীনের পতাকা, শরিয়াতের পতাকা। এক কাফের এসে তরবারি দিয়ে তার হাতের মধ্যে একটা কোপ মারল, হাত কেটে গেল, এমন ভাবে কাটলো যে শরীর থেকে আলাদা হয়ে গেল। কিন্তু তিনি এটা মেনে নিতে পারছিলেন না যে হাত গেছে যাক, কিন্তু আমি জীবিত থাকতে আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না। তো হাত কেটে গিয়েছে, তো পতাকা মাটিতে গড়িয়ে পড়ার আগে বাম হাত দিয়ে পতাকা খপ করে ধরে ফেলেছেন। এবার কাফের এসে আরেকটা কোপ মেরেছে, বাম হাতটাও কেটে শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এবারও তিনি চিন্তা করছেন, আরে হাত দুটো গেছে যাক না, আমার হাত গেলে কিছু আসা যায় না, কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে পড়তে দেব না। এবার বাহু দিয়ে, অর্থাৎ দুই হাত তো শেষ, এই যে কাটা যে অংশের বাহু আছে এটা দিয়ে বহুত কষ্ট করে বুকের সঙ্গে পতাকাটা আগলে রাখলেন। তবুও কাফেরের মনে দয়া হলো না, চূড়ান্ত আঘাত করলেন। আল্লাহর বান্দে চূড়ান্ত আঘাতে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ নিজে দাঁড়ানো ছিলেন পতাকা মাটিতে পড়তে দেন নাই, পতাকা উঁচু রেখেছিলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, আরেক সাহাবি এসে তার হাতে এই পতাকা নিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন মদিনায়, এটা মদিনা থেকে অনেক দূরে যুদ্ধের ময়দানের ঘটনা, লেকিন আল্লাহ নবীকে দুনিয়ার কেউ এসে খবর দেওয়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, এসে আল্লাহ রসুলকে জানালেন। আল্লাহ রসুল মদিনার মসজিদে সব সাহাবিকে একত্র করলেন, একত্র করে একটা ভাষণ দিলেন। তার মধ্যে নবী বললেন, আরে আমার জাফর আল্লাহর জন্য দুটো হাত কুরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে দুই দুইটা ডানা দিয়ে দিয়েছে। সে আল্লাহকে দিয়েছে হাত, আল্লাহ তাকে দিয়েছে ডানা, আমি দেখেছি সে তার দুই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। এজন্য তার নামই হয়ে গেছে জাফরের সঙ্গে তৈয়ার, তৈয়ার, তৈয়ার মানে যিনি উড়ে বেড়ান। উড়ে বেড়ান কেন নাম হয়েছে, কারণ নবী বলেছেন আমি দেখেছি সে নিজের ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। তো সাহাবায়ে কেরাম জান দিয়ে দিতেন, কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা জমিনে পড়তে দিতেন না, এমনকি নিজের দেহে আঘাত আসলে এটারও পরোয়া করতেন না। আবু জাহালকে যে দুইটা বাচ্চা হত্যা করেছিল, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ, তাদের একজনের হাতের মধ্যে কাফের কোপ মেরে দিয়েছিল, হাতটা কেটেছে, কিন্তু কেটে শরীর থেকে পুরো আলাদা হয় নাই, গোস্তও কেটেছে, হাড্ডিও কেটেছে, কিন্তু লাস্ট মাথায় চামড়ার সঙ্গে হাতটা ঝুলেছিল, এভাবে ঝুলছিল। কারো যদি জীবনে কাটার অভিজ্ঞতা থাকে বোঝার কথা, যদি কোনো অঙ্গ ঝুলে থাকে যতবার এটাতে নাড়া লাগে, নাড়া লাগে ততবার ভেতরে কলিজাটা মোচর দিয়ে ওঠে। আল্লাহর বান্দা হাতটা যখন কেটে গেল, আরেক হাতে তরবারি নিয়ে কাফেরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল। বদরের ময়দানের অবস্থা তো সবাই জানেন, এমনি মুসলমান সংখ্যায় তিন গুণ কম, অস্ত্রশস্ত্র ঘাটতি, বসে থাকার সুযোগ কোথায়, আরেক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তো যতবার এই হাতে টান লাগছিল কলিজায় মোচর দিয়ে উঠছিল, তিনি বুঝতে পারছিলেন এই ব্যথা নিয়ে বেশিক্ষণ লড়াই করতে পারবো না, কি করা যায়। এবার হাতটাকে মাটির উপরে রাখলেন, পা দিয়ে হাতের উপর পাড়া দিলেন, তারপর এদিক থেকে এমন জোরে টান মারলেন, আরে হাতটা শরীর থেকে ছিন্ন হয়ে গেল। এবার অবশিষ্ট হাত দিয়ে ঠিকই আল্লাহর দ্বীনের পথে লড়াই চালিয়ে গেল।